মাছটার নাম কি আমরা বলে দিব? বলে দিন, বলে দিন। মাছটার নাম হচ্ছে তারাবাইন। আপনারা অনেকে ভাবতে পারেন তারাবাইন পুকুর থেকে ধরছে, এটা কিভাবে সম্ভব? কারণ তারাবাইন তো নদীতে বা খালবিল থেকেই ধরা হয়। এখন এই তারাবাইন পুকুরের চাষ হচ্ছে, দর্শক, এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব। শিং, মাগুর, গুলশা, পাবদা মাছের মতো কৃত্রিম প্রজননে নতুন সংযোজন হয়েছে তারাবাইন মাছ। আমরা প্রথমে মাছগুলা খালবিল থেকে একটু সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে চিন্তা করতেছি নতুন কিছু করি। আমরা প্রথমে এগুলো কিছু মাছ নিজেরা ডোজ করছি হ্যাচারিতে। ডোজ করার পরে কিছু পোনা হয়েছে নিজেরাও রাখছি, বাইরে কিছু সেল করছি। যেগুলো আমরা নিজেরা রাখছি, তারপরের বছর আমরা এগুলোকে ব্রুট মাছ বানাইছি। এক বছর রাখার পর ব্রুট মাছ করছি, তারপর দ্বিতীয় বছর আবার শুরু করলাম, তখন আরেকটু লাভবান হয়েছি। এখন এই বছর একটু ব্যাপকভাবে করতেছি। আচ্ছা, ডিমটা আসে কত মাসে? 8 মাস পর থেকে। তখন আমরা এসিয়ার এসিলেন আছে, ওইটা খাবারের সাথে পরিমাণ মতো ইউজ করি। ইউজ করার পরে ডিমটা পরিপক্ক হয়ে যায়। যদি 1-2 মাস খাওয়ায় তাহলে পরিপক্ক হয়। তারপর আমরা যদি এটাকে ধরে নিয়ে ইঞ্জেকশন করি বা ডোজ করি, তাহলে ডিমটা নষ্ট হয় না, তো রেনু পোনা ভালো হয়। এটা অনেক কার্যকরী একটা ঔষধ। দর্শক, এবারে আমাদের যাত্রা হ্যাচারির দিকে। এটা হচ্ছে মেল, তিনটাই মেল। এই তিনটাই কি দেখে মনে হলো যে এটা মেল? ডিম নাই মাছের। আচ্ছা, আমরা বোধহয় একটা ফিমেল নিলেই আমরা বুঝতে পারবো এর বৈশিষ্ট্যটা। বুঝতে পারবো আমরা একটু ফিমেলটা নিই। এই যে দেখেন ফিমেলটার অবস্থা, ফিমেলটা ডিমে পরিপক্ক হয়ে আছে, অনেক বড়। মেলটা অনেক ছোট। কিন্তু যখন ডিম থাকে না তখন কি অবস্থা? তখনও খুব একটা ডিস্টেন্স নাই, তখন মোটামুটি একের মতোই হয়। মানে বোঝা যাচ্ছে যে ফিমেলটা একটু সাইজে বড়, একটু সাইজে বড় হয়, বড় হয়, আর মেলটা একটু সাইজে ছোট হয়, ছোট হয়। আমরা এটা হরমোন নিচ্ছে, হরমোন নিয়ে মাছের শরীরের মধ্যে অংশে ইনজেকশন দিতে হবে। কোন জায়গাটাতে দিতে হবে? মাছের মিডলিং অংশে। বাইমের পোনা কত করে বিক্রি করছেন? এখানে বিভিন্ন সাইজ বা বিভিন্ন কোয়ালিটির পোনা আছে, যেটা 2 থেকে 1.5 ইঞ্চি সেটা বিক্রি করতেছে আমরা 3 টাকা পিস, আর যেটা 1 থেকে 1.5 ইঞ্চি সেটা বিক্রি করতে 2 টাকা পিস। এবার পোনাটা আপনারা কীভাবে সরবরাহ করেন সেটি শুনি। পোনাটা যদি ভালোভাবে না পৌঁছাতে পারে তাহলে তো খামারির লস। খামারির লস। সেক্ষেত্রে আমরা মূলত এই যে দেখতেছেন অক্সিজেন সিলিন্ডার আছে, এই অক্সিজেনের মাধ্যমে ব্যাগের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে পোনা দিয়ে আমরা অক্সিজেন দিয়ে মানে রাবার দিয়ে বেঁধে মানে দিয়ে দিই। সেই ক্ষেত্রে মনে করেন 14 থেকে 15 ঘন্টা এভাবেই থাকতে পারে মাছ।